নেতাকর্মীদের মারতে আসলে এবার রুখে দাঁড়ানোর নির্দেশ দিলেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, সজীব সহ বিএনপি ও বিরোধী পক্ষের নেতাকর্মীদের হত্যার বিচার একদিন বাংলার মাটিতে হবে। লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজীব হত্যার প্রতিবাদে নয়াপল্টনের শোক র্যালির পূর্ব সমাবেশে এসব কথা বলেন তারা। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে গত 18 জুলাই লক্ষ্মীপুরে পদযাত্রা কর্মসূচিতে সংঘর্ষে সজীব নামে একজন নিহত হয়। তাকে কৃষক দল কর্মী দাবি করে এই হত্যার প্রতিবাদে শোক র্যালি করে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নিয়ে র্যালি পূর্ব সমাবেশে বলেন, সকল রাজনৈতিক হত্যার বিচার হবে। সরকারের মাথা খারাপ হয়ে গেছে, হামলা করে, হত্যা করে, মামলা করে, জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরিণতি জেনেই আওয়ামী লীগ একদলীয় নির্বাচনের কথা ভাবছে। শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রত্যয় নিয়ে নয়াপল্টন থেকে নিরবতা পালনের মধ্য দিয়ে র্যালি শুরু করে বিএনপি নেতারা। ফকিরাপুল হয়ে নাইট অ্যাঙ্গেল, কাকরাইল মোড় ঘুরে আবারও নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা।